সাফল্যের প্রথম ধাপ লড়াই, কখনো সমাজের সাথে, কখনো কাছের মানুষগুলোর সাথে, কখনো আবার নিজের সাথে। কিন্তু না থেমে এই লড়াই চালিয়ে আজ তিনি সকলের মধ্যেও বিশেষ একজন। আর কাউকে সাথে না পেলেও বছরের পর বছর তার সঙ্গ দিয়েছে এই কঠিন লড়াই। তাই একের পর একদিন কিভাবে কেটে গেছে আজও তার কাছে অজানা। সো যে কারণে আমার কখনো যে আই এম এজিং এই জার্নিটা কখনো ফিলই করিনি, কারণ এত সব সময় ফাইট 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 ফর এক্সিস্টেন্স, ফাইট ফর স্ট্রাগল, ফাইট ফর সার্ভাইভাল, এটা হয়েছে। বম্বে চলে গেছি, সেখানে কাজ করেছি, সেখানে কাজ করতে গিয়ে দেখেছি আমি বোধহয় মিসফিট, বোধহয় অনেকগুলো ওখানে সিরিয়াল করেছি, করেছি ওখানেও এমন অবস্থা তো, মানে আমার একটা পাও ভাজি আমি দুদিন ধরে খেতাম। এবং প্রথম যেদিন যাই সেখানে, মানে আমি বলছি এটা পরের ফেজে, মানে আই এম টকিং অ্যাবাউট 95-96। লড়াই চালিয়ে রাখার জন্য দরকার অদম্য সাহস, আর বরাবরই তিনি সাহসী। তাই হয়তো 11 বছর বয়স থেকে বাড়ির বাইরে, সেই সময়ে ট্যাক্সি চালিয়ে সার্ভাইভ করা, চারপাশের কথা না ভেবে আইটেম ডান্সার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা। তখনকার দিনে যাকে বলে আইটেম নাম্বার কেউ করতো না, কেউ শুনতো না, তো আমি ম্যাক্সিমাম আইটেম নাম্বারস করতাম, তো ডেয়ারিং কিছু হলেই পল্লবী এই আর কি। তিনি পল্লবী চ্যাটার্জি। ওপরের কথাগুলোর সাথে আজকের সকলের প্রিয় মাকু অর্থাৎ পল্লবী চ্যাটার্জিকে মেলানো বড়ই কঠিন। কিন্তু এই কঠিন সময়গুলোকে ঘিরেই তার জীবন। বাবা বা দাদা কারোর সাহায্য না নিয়েও আজ তিনি অভিনেত্রী এবং প্রযোজক। এরকমই চেনা পল্লবী চ্যাটার্জির কিছু অচেনা দিক নিয়ে তিনি রইলেন টলিউড ম্যাগাজিনে। অভিনয় ও পরিবার, বাবা দাদা ইন্সপিরেশন বলতে পারবো না, কিন্তু মেবি ইটস জিন্স, রক্ত বলতে পারি। আর ছোট বয়স থেকে আর কি আমার মা নাটক করাতেন, আমরা, আমি, দাদা, আমাদের ফ্যামিলি, সব ভাই বোন, কাজিনস যারা, সবাই মিলে আমরা নাটক করতাম, গান বাজনা। আমি ছোটো থেকেই অভিনয়টা করতাম ভালো স্কুলে, কিন্তু যেহেতু বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, বাবা একদম অগেনস্টে ছিলেন যে না, মেয়ে, খুব অর্থোডক্স ছিলেন, মেয়ে অভিনয় করবে না। দাদা ছোটো বয়সে আছে চাইল্ড আর্টিস্টও করেছে, আমার তো প্রশ্নই ওঠে না, তো আমি এসেছি অনেক পরে। কিন্তু আমি অভিনয় ভালোবাসতাম, ভালো করতাম, থিয়েটার, স্কুল, নাচ, গান, ডান্স, সব স্পোর্টস, সব জায়গায় একটু ভালোই কাজ করতাম। সো ইন্সপিরেশন কাকে দেখে এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ সেরকমভাবে আমার সত্যি ইন্সপিরেশন কখনো হয়নি। কিন্তু হ্যাঁ, ব্লাড একটা জিন্স ব্যাপার তো থাকেই, একটা ন্যাচারাল ওটা একটা ছিল। আর সত্যি কথা কি, আমি অলওয়েজ বলতাম যে আমি না না অভিনয় করবো, কারণ অভিনয় করবো কোনো দিন ভাবিনি, ছোটো বয়সে তো নয়ই আমি বাইরে ছিলাম। সো আমি বলতাম না না আমি অভিনয় কোনো দিন করবো না, কিন্তু আজকে যেখানে যা, যেটুকুন যেটুকুন অর্জন করেছি, যেটুকুন পেয়েছি, সবটাই ইন্ডাস্ট্রির থেকে। ফ্যামিলি অ্যালবাম, আমার দাদামশাই দিদিমা আমাদের বাড়ি দমদম যেখানে ছিলাম উপরে থাকতেন, এবং বিশাল, মানে জয়েন্ট ফ্যামিলি ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা, আমার ঠাকুর দাদা, দাদা আমি, কিন্তু আমাদের বোধ দ্য ফ্যামিলিজ মানে ওপর নিচে পুত্র গিয়ে, আমার দাদামশাই মানে বাইরে যেতেন, লোক তুলে তুলে বাচ্চা তুলে তুলে আনতেন, মানে আর কি থাকবে বলে। এবং আজ তারা কিন্তু ওই বাড়িতে, ওই পরিবারই থেকে গেছে, এবং একটা রাজপ্রাসাদ মতন একটা বাড়ি। এবং আমার দিদিমা ফ্যামিলি প্রায় সাতজন ভাই বোন, তাদের ছেলে মেয়ে, তাদের পরের নাতি নাতনি আমরা যারা, সেটা মানে আমাদের কোনো অকেশনাল আউটসাইডে মানে ফ্যামিলিতেই 250-250 লোক হতো। আমার ঠাকুরদার ফ্যামিলি অ্যাগেন গড়পার, আমার বাবার দিকের ফ্যামিলি সেটা বিশাল একটা, আবার গড়পারে যেখানে মামা বাড়িতে বড় হয়েছে, তো সমস্ত ফ্যামিলি মেম্বার্স, আমার দাদামশাইয়ের ফ্যামিলি সব নিয়ে একটা বিশাল, মানে 250-300 লোক তো এমনি হতো কখনো, আর সারাদিনে প্রায় 50-100 লোক তো এমনি থাকতো, তো আমরা হাফ দ্য টাইম জানতামও না একে ওকে, মানে এরকম একটা ব্যাপার। আমাদের বাড়িতেও তাই ছিল, মানে লোকে খাচ্ছে দাচ্ছে, আমাদের কাজিনসরা এলে নিচে
মাটিতে ঢালা বিছানা সব কিছু, মানে আমার তোমার এটা আমার ঘর এরম ব্যাপার ছিল না, সব শেয়ার করো, সবাইকে দাও, সবাইকে নিয়ে এরম একটা ট্রেনিং ছিল। সাফল্যের লড়াই, স্ট্রাগল বলতে মানে খুবই স্ট্রাগল করেছি, হ্যাঁ লড়াই যেটা বলে স্ট্রাগল হার্ডশিপস, এই সেটা আমার অনেক ছোট্ট বয়স থেকেই শুরু হয়েছে। কমপ্লিটলি অন্য জায়গায় ছিলাম ভাবিনি, কিন্তু ঘটনাক্রমে ডেস্টিনি যেটা বলে কলকাতায় এসে অভিনয় করলাম, আরম্ভ করলাম, শুরু করলাম। প্রথম মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে করবো করবো না, আমার দাদা মা ওরা ততক্ষণে দাদা অলরেডি কাজ করছে, তো মা সবসময় এ থাকতো যে দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সুনাম আছে, কখনো তুমি মানে এটা ইটস এ সিরিয়াস থিং, তো সত্যি অল দ্যাট গ্লিটার্স নট গোল্ড। তো প্রথম প্রভাদার কাছেই বড় চান্স পাই, শুরু হয়ে যায় জার্নি। তার আগে টুকটুক একটা দুটো কাজ করেছিলাম, কিন্তু তখন অবধি ফুল ফ্লেজড কাজ হয়নি, এবং তারপর জার্নি শুরু হয়ে যায়। শুরুতে থিয়েটার, আর অভিনয়টা তো ভালোবাসতাম, মানে ইট ওয়াজ দেয়ার ইন মি, তো যখন করতে লাগলাম তখন একচেটিয়া সেটাই করতাম, এবং আমি সব ফিল্ডেই কাজ করেছি, থিয়েটার করেছি, নাটক করে মানে ওয়ান ওয়াল থিয়েটারও করেছি, আবার যেটা তপন থিয়েটারে সে বছর, কারণ আমার মা বললেন যে তখন আমার একটু বাংলার টান ছিল, কারণ বাইরে বিদেশে হয়েছিলাম দিল্লি, তো একটু বাংলা বলো না, নাটক করলে পরিষ্কার হবে বাংলা, একটু থিয়েটার করতেই হবে, থিয়েটার না করলে হবে না, সো বোর্ড থিয়েটার তপন থিয়েটারে সেখানে আশ্রয় অরিন্দম গাঙ্গুলির ডিরেকশনে একটা নাটক করলাম। একাকী স্ট্রাগল, নিজের মানুষ ইন্ডাস্ট্রি না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সময় মানে দাদাকেও দাদার লেভেলে স্ট্রাগল করতে হয়েছে, আমাকেও আমার লেভেলে স্ট্রাগল করতে হয়েছে, কারণ যদিও বা আজকে আমরা আজকের ইন্ডাস্ট্রির প্যাটার্ন পাল্টে গেছে, আজকে ইন্ডাস্ট্রিতে আমরা এত বছর হয়ে গেছে, সো অন্যরকম একটা জায়গা আছে, কিন্তু সেই সময় স্ট্রাগল, হ্যাঁ সবসময় যে কাজ পেয়েছি তা নয়, অনেকে কাজ অনেক সময় কাজ পাইনি, ঘুরে 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 কাজ পেতে হয়েছে, মা ইনিশিয়ালি লোককে বলতেন, তারপর তো লড়াইটা আমারই শুরু হলো, এবং সেখানে রাইট ফ্রম ট্যাক্সি চালিয়েও আমি কলকাতা শহরেও দিনের পর দিন ট্যাক্সি চালাতাম, অ্যাজ এ ড্রাইভার উপার্জন করেছি, শোজ করতাম, যত আমি গান করতাম এখনও করি, গান গেয়ে 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 কোথায় এখানে খুব কম টাকা পেতাম, খুব মানে ভাবা যায় না যে 500 টাকা পেতাম, তো সেরকম একটা 5 বছর মেজনাইন একটা ঘরে ছিলাম, একটা মেজনাইন ফ্লোর যেখানে মানে হাতটা তোলা যায় না, এরকম একটা জামা তো পড়তে পারতাম না, মানে ব্যান্ড হয়ে পড়তাম, সেখানে 5 বছর ছিলাম। তারপর পদ্মনগরে গিয়ে একটা ছোট্ট বাড়িতে, মানে এত ছোট সেখানে বসার কোনো ফার্নিচারই ছিল না, বাট ছিলাম, কিন্তু আমার কখনোই, কারণ একটা জিনিস আমি বলবো যে আমি আমার স্ট্রাগলিং ডেজে তখন, কারণ এটাও ফ্যাক্ট দ্যাট বাবার সঙ্গে আমাদের মধ্যে অনেক বছর যোগাযোগ ছিল না, আর যোগাযোগ থাকলেও বাবা মানে বাবার মেয়ে বিশ্বজিতের মেয়েটা তো সবাই জানে, বাট কাজটা কাজের জায়গা, আর কখনো যেহেতু দাদার, আজও আমরা সেটা মেনটেন করি দাদার আর আমার মধ্যে, যে দাদা ইজ আ সুপারস্টার, আমি অভিনেত্রী, কিন্তু পাবলিকলি আমরা কখনো সে বা কাজের জায়গায় কখনো মেলায়নি যে ও ওর সম্বন্ধে বললো, ও এটা করিনি কখনো, তো সেই কারণে আমার আমার মতো যা কাজ পেয়েছি, লোকে যা কাজ দিয়েছে, যারা আমাকে আজও ভাবে যে ভালো অভিনেত্রী বা সেইভাবেই কাজ আমি করি, আমি আমার টার্মসে কাজ করেছি, যেটা আমার একটা বিশাল মানে ভগবানের আশীর্বাদ বলবো, কারণ আমাকে এমন এমন সিচুয়েশনে পড়েছি লাইফে, সেখানে হয়তো ভেবেছি যে আর 5 টাকা নেই পকেটে, কী করে চলবে কাল, তো সেখান থেকে ভগবান বার করেছেন, আমি ভগবান বিশ্বাসী, এবং সবসময় এইটা ভেবেছি যে যেটা আমার আজও মনে হয়, অনেকেও বলি যে সব দরজা বন্ধ হলে একটা কোনো দরজা খুলবে, কিন্তু ডোন্ট গিভ আপ, যতক্ষণ না ফিজিক্যালি মেন্টালি হেলদি, আর যদি আমি লাইফে যখন কারোর কোনো ক্ষতি করিনি বা ভাবিনি, আমার কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে, এটা আমার বিলিফ, আজও সেটা বিলিভ করি, যে এক এক সময় এক একটা সিচুয়েশন মনে হয় এর তো আর কোনো পথ নেই, সব আটকা কী হবে, কিন্তু কোথায় একটা আমাকে ভেতরে, আবার বলছি যে স্পিরিচুয়ালি এবং আমি খুব রিলিজিয়াস, সেই জন্য কোথাও আমাকে একটা কিছু বিশ্বাস
কাজ করে যে না ইট উইল ওয়ার্ক, ইট উইল ওয়ার্ক, কিছু একটা হবে, কেউ একটা, তো সেটা হ্যাজ অলওয়েজ ওয়ার্কড ফর মি। তো প্লাস আমি ভাবি যে আমি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে সেটাই মনে করি যে রিয়েলি লাকি, আমি খুব লাকি, নট বিকজ আমি এই পরিবারে জন্মেছি, জাস্ট বিকজ সেটা ডেফিনেটলি নিশ্চয়ই একটা ভালো জায়গা, কিন্তু আমি মানুষ হিসেবে যে যেখান থেকে এসে উইদাউট এনিবডিজ হেল্প, যে কারোর এক পয়সার হেল্প না নিয়ে, কারোর এ না নিয়ে সেই জায়গায় আজ অবধি আমার টার্মসে যে চলতে পারছি, এটা ভগবানের দয়া। এবং এই নিজের টার্মসে নিজের মতো কাজে আমি আজকে এটা করব, এটা করব না, হ্যাঁ একটা সময় ছিল যেখানে সেই সেই অপশনটা ছিল না আমার কাছে। দাদা ভার্সেস বোন, কখনোই সেইভাবে প্রেশার হয়নি যে দাদা, শুধু একটাই আমার মা বলেছিলেন যে দেখো বাবার একটা নিজের লেগেসি, উনি আছেন কি নেই সঙ্গে এই মুহূর্তে না, বাট ওনার একটা নাম লেগেসি আছে, এবং দাদার কাজ হচ্ছে সবাই জানে অলরেডি, তুমি এমন কখনো কোনো কিছু কাজ করবে না যেখানে সেই ফ্যামিলির একটা বদনাম হয়ে যায়, ওয়েদার ইট ইজ আনপ্রফেশনালিজম, ওয়েদার ইট ইজ না এনিথিং। তো আমার মা ওয়াজ অ্যান এক্সট্রিমিস্ট, মানে কেউ যদি বলে 200টা সাপের ওপর তোমাকে শট দিতে হবে, শুয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, একটা হিন্দি ফিল্ম করেছিলাম সেখানে হিরোইনই ছিলাম শত্রুঘ্ন সিনহার ব্যানারে, তখন বুম্বা দারও পুরো একটা হিন্দি ছবি হবে রিলিজ আন্ধিয়া বলে, তো সেই সময় আমি গেছি, তারপর অনেকগুলো অ্যাকচুয়ালি ছবি সাইন করেছিলাম, কিন্তু তারপর আবার ডেস্টিনি হলো না, হলো না মানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চলে এলাম। সলমান খানের সঙ্গে আমার হয়তো ফার্স্ট ফিল্ম হতো, সরি, এরম রাজেশ প্রোডাকশন, দীপক বাড়ি, অনেকগুলো, কৃষ্ণ কানহাইয়া আর ওই এরকম তো। কিন্তু আমি সবসময় খুব একটু মনে হয়েছে এখানে এটা প্রপ ছেড়ে দাও, কারণ ওই বলছি না আমার কলকাতায় আসা, ফিল্মে আসা ওয়াজ নেভার প্ল্যান্ড, এটা আমার লাইফ এমন হলো যে সেটা হলো, যে কারণে আমি বললাম যে আমি কখনো ভাবিনি ফিল্মে আসবো, অভিনয় করব ভাবিনি, কিন্তু ঘটনার চক্রে যখন এলাম, কাজ করতে রাখলাম, সো দিস ওয়াজ মাই লাইফ। আমি খুব দুষ্ট ছিলাম, ওর সত্যি লক্ষ্মী ছিল চিরকাল, ও খুব মানে একদম বলা যায় শিব গণেশ সব একসঙ্গে মিলিয়ে একটা প্যাকেজ ছিল, খুব বাধ্য ছিল মার, মানে একদমই মার দাদা ওয়াজ ওয়ান ইউনিট, আমি আর বাপি ছিলাম খুব ওরকম, তো মা সবসময় তো বাবার মেয়ে, তো রিজেক্টেড হয়ে যেতাম ওই ছোট্ট বয়সে। এরকম কয়েন্স আমাদের হাতে পয়সা দেওয়া মানা ছিল এক স্ট্রিক্টলি মার, তো বাপি কী করতো কয়েন্স এসে পকেট থেকে কখনো নিলে রেখে দিত, তো 50 পয়সা কয়েন হয়তো ওকে দিল বড় বলে, আমাকে দুটো 10-10 পয়সা। আমি বলতাম দেখ দাদা আমি বাপি বেশি ফেভারিট, তো আমাকে দেখ দুটো দিয়েছে, তোকে একটা দিয়েছে, তুই দুটো নে আমি একটা নে, ও সেটাই বিশ্বাস করে আমার জীবনে এই লেভেলের অফ ইনোসেন্স হতো, যা খেতাম যেখানে যে আচার খাচ্ছি, কুল খাচ্ছি, চাটনি খাচ্ছি, ঠান্ডা যাই আইসক্রিম সব সব ওকে দিয়ে দিতাম, কারণ মা মা মানে আর কি এরকম ছিল যে তুমি আর ও যদি দুজনে একসঙ্গে বদমাইশি করো দুজনের পানিশমেন্ট এক, মানে দুজনকারই পাবে, তো আমি যা খেতাম যা পেটুক ছিলাম সবার মুখে লাগিয়ে দিতাম, তো ওরও তো ও খেয়েছে অবভিয়াসলি মুখে লাগালে কেউ একটা চাটবেই, তো এই আর কি সব করতো, কখনো ওর হয়তো ক্লাসে একটু কম মার্কস পেলো আমি মাসই করে দিলাম, এই করলাম ধরা হয়, এইসব নানান রকম অনেক মজার ঘটনা। মনের কথা, মানুষ হিসেবে খুব স্ট্রং করে দিয়েছে আমাকে, মানুষ হিসেবে অনেকটা এনলাইটমেন্ট হয়েছি আমার, যদি এখন এক্ষুনি এখানে মাটিতে বসে জাস্ট আলু সেদ্ধ ভাত খেতে হয় আমি খুব ভালোবেসে খাবো, আমার যদি কেউ বলে এক্ষুনি গাড়ি নেই আমার ম্যাটার করবে না, আমি হেঁটে চলে যেতে পারবো। হ্যাঁ কিছু আমাদের বিইং অ ফিল্ম অ্যাক্টর কী বলে কিছু রেস্ট্রিকশনস থাকে, মানে আমি হয়তো একটা পাবলিক বাসে ট্রাভেল করতে পারি না, বা ট্রামে করে এটা গেলাম, বা রিক্সা যেরকম আমার টানা রিক্সা আমার নিজেরই একটা প্রিন্সিপালি আমি চড়ি না, কিন্তু আমি আজও নিজের বাজার করি, রাস্তাতে ফুচকা খাই, পুরনো মানুষদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, মানে আমার রিলেশনশিপ সবার সঙ্গে প্রায় 20-25-30 বছর,
সো এটাই হোয়াট ইউ লিভ বিহাইন্ড, কাল আমি যদি না থাকবো তো এটাই থাকবে। সো এইভাবে, এবং হ্যাঁ এটাই বলবো যে আজকে দাদা যেরকম একটা অদ্ভুত, যে দাদার সঙ্গে আমার এত সর্বক্ষণ এরকম দেখা হয় না, কিন্তু আমি জানি যদি আমার একটা কিছু শোনে সঙ্গে সঙ্গে আরে কী হয়েছে কী হয়েছে ওটা, কিন্তু দাদা আমার দাদার থেকেও আমি ওর দিদি বেশি, আমি ওর একটা মা টাইপের একটা আছে আমাদের মধ্যে যে রিলেশনশিপ। তো এবং সেটা কিন্তু কন্ডিশনাল না, আনকন্ডিশনাল, কারণ কখনো ও এটা বলেনি। এবং এটা আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তো তুমি আমায় বলছো না তোমায় ভালোবাসতে বা এতটা মেজার ভালোবাসতে, এটা আমার এটা আমার ব্যাপার, আমি ভালোবাসছি, তার বিনিময়ে তুমি যদি এতটা আমি বাসলে, তুমি যদি এতটা না বাসো ডাজেন্ট ম্যাটার। এবং এইটা আমি আমার সবার সঙ্গেই হয় যে আমি যদি তোমাকে এতটা দিই তুমি আমাকে এতটা নাও দিতে পারো, কারণ আমি দিচ্ছি, তুমি আমাকে এতটাও দিলে বা দিলে না ডাজেন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটার করে না। বন্ধু তোমায় কিছু মানুষের সঙ্গে খুব ক্লোজ একটা ফেজ হয়, এক একটা পরিবারের সঙ্গে খুব ক্লোজ হয়, আবার একটা ফেজ আসে যখন ওটা ছুটে যায়, কারণ আমাদের এখন কি হয়ে গেছে এটা হয়তো সবার লাইফে সবাই এ করে, মানে কনসিস্টেন্টলি হয়তো তিন চারজনের সঙ্গে লাইফে আজ এই টানা একটা চলে। বন্ধু আমার আজ অবধি আমি কোনো বন্ধুকে হারাইনি, তার কারণ হচ্ছে আমি আমার একটা ন্যাক আছে বন্ধুত্ব করার আর বন্ধুত্ব মেনটেন, ফ্রেন্ডশিপ মেনটেন করা, বন্ধুত্ব হয়ে যায় কিন্তু বন্ধুত্ব মেনটেন করা বা কি বলবো সম্পর্ক, বন্ধুত্ব এই একটা সম্পর্ক মেনটেন করার একটা আর্ট আছে। তো সেইটা সামহাও আমি করি কনসিয়াসলি, তো আমি হয়তো সারা বছর কারোর কোনো খোঁজ নিলাম না, যদি যদি জানি যে সেই মানুষটার একটা অপারেশন হচ্ছে বা তার কাছের কারো, আমি গিয়ে তখন দাঁড়িয়ে থাকবো তিন দিন কোনো। সো সেখানে কী হয় একটা বন্ডিং সম্পর্ক, যদি সত্যি কোনো সলিড সম্পর্ক হয় সেইটা না ভেঙে যায় না। হ্যাঁ অনেক সময় যোগাযোগ সেইভাবে হয় না, অনেক দিন মনে হয় আরে ওর সঙ্গে তিন মাস কথা হয়নি তো আরে ওকে ফোন করা হয়, কারণ এত আমাদের ভাস্ট হয়ে গেছে না, আমরা তো আর সেই একটা বাস পাঁচজনের বন্ধু এরম তো নয় আজকাল এত তো। কিন্তু সব সম্পর্ক আমার মনে হয় যে যখন মিট করলে তার সঙ্গে সেই ভালো, ইউ টেক ইট ফরওয়ার্ড ফ্রম দেয়ার, আর একটা হয় যে বছরে কিছু না কিছু না কিছু তো সম্পর্ক চলতে থাকে। এক হচ্ছে আমাদের জীবনে এই যে বার্থডেজ হয় এই হয়, কোনো ভালো দিন হলো তো একটা চলতে থাকে। তুই 20 বছর না আমার কাউকে আমি ওটা হারাইনি, আমার বেড়েছে, আমি যতজনকে 20 বছর আগে জানতাম তার থেকে আমার এখন ডাবল আরও বেড়েছে। কাছের মানুষ আমার মেয়ে, দ্যাট ইজ মাই হার্ট থ্রব, মাই ডট বাইরে থাকে দিল্লিতে। এক কথায় পল্লবী, পল্লবী চ্যাটার্জি, মাথায় যা মনে যা মুখে তা, সো আই অ্যাম হোয়াট আই অ্যাম। পল্লবী চ্যাটার্জি যখন বলে স্টার্ট সাউন্ড অ্যাকশন, ভেরি ডিফারেন্ট পল্লবী চ্যাটার্জি, মানে আমি পল্লবী চ্যাটার্জি অভিনেত্রী এবং পল্লবী চ্যাটার্জি মানুষটাকে নিজে খুব আলাদা রাখি। যখন মেকআপটা লাগাই তখন আই অ্যাম অ্যান অ্যাক্টর এবং আই ট্রিট ইট অ্যাজ মাই প্রফেশন, কিন্তু যখন মেকআপটা তুলে ফেলি তখন আমি বেসিক্যালি একটা মানুষ, কারণ আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আগে মানুষ হিসেবে আমি কি, এটা আমার কাছে আমি যদি ঠিক না থাকি তাহলে আই ডোন্ট ম্যাট, ইট ডাজেন্ট ম্যাটার যে কে আমাকে কী ভাবলো, আমি যদি জানি যে আমি ঠিক মানুষ আমি ঠিক 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 তাহলে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সেটাই থাকে।